প্রায় 80% যাতায়াত কম হওয়া সত্ত্বেও এবার গত বছরের তুলনায় ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেছে বেশি, সংখ্যার হিসেবে যা 242 জন। যাত্রী কল্যাণ সমিতির এসব তথ্যের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় মহাসড়কে এত যাতায়াতের মধ্যেও দুর্ঘটনা বেড়ে চলেছে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। ঐকিক নিয়মের অঙ্কের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করা যেতে পারে। গত ঈদুল আজহায় করোনা ছিল না বলে করোনামুক্ত 2019 সালে 100% যাত্রীর যাতায়াতের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয় 224 জন। সেই হিসাবে করোনাকালীন 2020 সালে মাত্র 20% যাত্রীর যাতায়াতের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হতে পারত বড়জোর 45 জন। কিন্তু বাস্তবতা হলো, যাত্রী কল্যাণ সমিতির হিসাবে এবছর সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় নিহত হয়েছে 242 জন। দুর্ঘটনার সংখ্যা যদি আমরা দেখি তাহলে কিন্তু গত বছর আর এই বছর একই, কিন্তু যাতায়াতের অবস্থা যদি দেখি এবার মাত্র 15-18% মানুষ যাতায়াত করেছে, অর্থাৎ প্রায় 82% মানুষের যাতায়াত কিন্তু সীমিত ছিল, অর্থাৎ যায়নি। সীমিত না থাকতো তাহলে কিন্তু আমরা মনে করি এই সংখ্যাটা আরো ডাবল হয়ে যেত। এবছর সড়ক দুর্ঘটনায় যে 242 জন মারা গেছেন তাদের 43% মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। আমরা গত বছর থেকে এবছর যেটা একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মোটরসাইকেল জনিত দুর্ঘটনাগুলো বেশি এবং ছোট ছোট গাড়ির সাথে দুর্ঘটনাগুলো বেশি। তো এই জায়গাতে আমরা মনে করি যে আসলে এই ছোট ছোট গাড়িগুলো কিন্তু মহাসড়কে ওঠার কথা না যদি পর্যাপ্ত নজরদারি থাকে। তো নজরদারিটার একটা অভাব ছিল, পাশাপাশি হচ্ছে যে ছোট ছোট গাড়ির জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাও নাই আমার সিস্টেমে। সড়কের সাথে নৌ ও রেলপথ যুক্ত করলে এবছর ঈদুল আজহায় ঈদ যাত্রায় মোট 317 জন মারা গেছেন, তার মধ্যে নৌপথ দুর্ঘটনায় মারা গেছেন 74 জন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।